চিত্রনায়ক সাকিব খান সবসময় বলে থাকেন, ভক্তরাই আমার সব, আমি যাই হয়েছি সব ভক্তদের কারণেই, আমার সুসময় ও দুঃসময়ে তারাই পাশে ছিল। সাকিবের সেই ভক্তরাই 9 মাস পর দেশে ফেরা সাকিবকে বিমানবন্দরে বরণ করে নিলেন। বেলা ঠিক 1:04 সাকিব খান VIP লাউঞ্জে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে সাকিব বলেন, মনটা খুব চটপট করছিল, কখন দেশের মাটিতে নিঃশ্বাস নেব। পরিচিত ও চেনা মুখগুলো দেখার অপেক্ষায় ছিলাম। সাকিবকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ ও চাচাতো ভাই মনির জামান। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে সাকিবকে ফোন করে তার ছেলে আব্রাম জয়, ছেলের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি। বাবার সঙ্গে যখন কথা বলছিল তখন স্কুল থেকে বসুন্ধরার বাসায় ফিরছিল সে। বিকেল 4টার পর বাবার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় আসে সে। বাবা ছেলে কিছু সময় একসঙ্গে কাটায়ও। এদিকে 9 মাস পর ছেলের দেশে ফেরার খবরে সাকিবের মা রেজিয়া বেগম আর সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস সাকিব খানের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। দুপুরের খাবারের এ তালিকায় ছিল টমেটো দিয়ে ট্যাংরা মাছ, লাউ শাক, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস। সাকিব তার গুলশানের বাসায় ফিরেই বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করেন, ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তারা। ছোট বোন মনিও তার সন্তানদের নিয়ে এসেছিলেন ভাইয়ের ঢাকায় ফেরার খবরে। বোনকেও জড়িয়ে ধরে আদর করেন সাকিব। বাসায় তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। একটা পর্যায়ে ফ্রেশ হয়ে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খেতে বসেন। সাকিব জানান, লম্বা ভ্রমণের ক্লান্তি পেয়ে বসেছে, দুই একদিন একটু বিশ্রাম নেব, তারপর নতুন কাজের পরিকল্পনায় নেমে পড়তে হবে।